খবরের 24 লাইভে আপনাদের স্বাগত। আমি পর্ণা কাজী রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা যেখানে জানেন যে জম্মু কাশ্মীর উপত্যকায় ভারতের বর্ডারে কিন্তু মৃত্যু হয়েছিল শহীদ বিপুল রায়ের। আর আজ তাদের পরিবারের সাথে দেখা করতে কিন্তু এসে রাজ্যপাল ইতিমধ্যেই বাগডোগরায় নেমে সেখান থেকে কিন্তু হেলিকপ্টারে করে প্যারেড গ্রাউন্ড আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নেমে তারপর এখানে আসবেন এবং সেখানে যে জমায়েত সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো। রয়েছে অন্য কোনো মানুষ কিন্তু নেই। দেখতে পাচ্ছেন যে সেই বিপুল রায়ের বাড়ি আর সেই মাঠ এদিকে রয়েছে। দর্শক বন্ধুদের আবারও জানাচ্ছি এসে উপস্থিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর তার সেই গাড়ি কিন্তু একেবারেই বিপুল রায়ের বাড়ির সামনে এসে উপস্থিত। আর মাত্র কিছুক্ষণ কিন্তু এখানে থাকবেন, তিনি দেখা করবেন বিপুল রায়ের পরিবারের সাথে, তুলে দেবেন হাতে চেক। সামনে কিন্তু কেউ ঢুকবে না, আগে বলে দিন যেখানে আসো সেখান থেকে
উঁচা নিচা করে করে নাও। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা রয়েছে তারা কিন্তু আরে ভিতরে ডাকবে তো। আচ্ছা ইতিমধ্যে আপনারা কিন্তু দেখলেন, ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছেন শহীদ বিপুল রায়ের বাড়িতে আমাদের রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বিভিন্ন সময় আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে শহীদ প্রত্যেকেরই বলিদানটাই কিন্তু ব্যর্থ নয়, আমরা জানি, উপভোগ করি। এবং প্রত্যেকটা সময় এই যে আমরা সামনে এই দুর্গাপুজো, দুর্গাপুজোয় আমরা বাড়িতে সুরক্ষিতভাবে থাকবো, মাথার উপরে আমাদের ছাপ ঠিকঠাক আছে, কিন্তু যে শহীদরা আমাদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন সেই শহীদকে বারবার মনে করে কিন্তু প্রত্যেক ভারতবাসী। আপনারা দেখুন যে এই শহীদকে মনে রেখে রাজ্যপাল কিন্তু আজ এসেছেন, যদিও আমরা আপনাদের সেই চিত্রও দেখাবো যেখানে রাজ্যপালের সাথে রাজ্যের বাক বিতণ্ডা, টুইট যুদ্ধ একেবারে চলছে তো চলছে। আর মধ্যে গতকাল রাতেও আমরা শেষ টুইট যখন দেখি সেখানেও রয়েছে, এবং রাজ্যের তরফ থেকে বারবারই কিন্তু বলা হচ্ছে যে রাজ্যপাল কার্যত পদ্ম শিবিরের হয়ে এ রাজ্যে কাজ করছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের কিন্তু পাল্টা টুইট মন্তব্য প্রত্যেকটাতেই আছে, যেমন আছে কিছুদিন আগে যদি আপনি উত্তরপ্রদেশের ঘটনা ধরেন, সেখানে কিন্তু উত্তরপ্রদেশের সেই মহিষা বাল্মীকির ঘটনার পর আমাদের রাজ্যে কতটা সুরক্ষিত আছেন নারীরা এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছিল। রাজ্যপাল একটি পরিসংখ্যান কিন্তু নিয়ে বলেছিলেন যে আগস্টে, শুধুমাত্র আগস্টে প্রায় 250 নারী, এক মাসে 250 নারী অর্থাৎ মহিলা তাদের কিন্তু ধর্ষণ হয়েছে এবং কিডন্যাপ হয়েছেন প্রায় 650। এই পরিসংখ্যানের পর এই বাকবিতণ্ডা কিন্তু গিয়েছিল আরও বেড়ে, ফলে আজকে যে আলিপুরদুয়ারে এলেন রাজ্যপাল এবং শহীদের বাড়িতে তিনি এলেন, গোটাটা নিয়ে কিন্তু তৃণমূলের একাংশের বক্তব্য যে তৃণমূল বিশেষত নেতৃত্বদের বক্তব্য যে এটা শুধুমাত্র উত্তরবঙ্গটা ঘোরার জায়গা এবং সেক্ষেত্রে রাজ্যপাল ঘুরতে আসতেই পারেন। এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা একদম যদি বলি আপনাদের দেখাবো এরপরে, তবে সেখান থেকে অনেকটা দূরে দেখাতে পারছি না, তবে সেটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটি পোস্টার লাগানো হয়েছে এবং রাজ্যপালকে কিন্তু কটাক্ষ করে সেটা লাগানো হয়েছে এবং সেই ব্ল্যাক পোস্টারও কিন্তু রয়েছে। রাজ্যপাল প্রবেশ করেছেন, সঙ্গে রয়েছেন তার জওয়ানরাও, আমি একটু বলবো যে অপোজিটে যে প্রশাসনের দেখানোর জন্য রাজ্যপালের ইতিমধ্যে 9:15 সময় এসে পৌঁছেছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। আর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নামার পর তিনি কিন্তু বাই রোড এসেছেন, তার আগে পেছনে অর্থাৎ সামনে পেছনে রয়েছে কিন্তু গাড়ি, এটা কিন্তু রাজ্যপালের গাড়ি। আর রাজ্যপাল এখন কিন্তু কথা বলছেন বিপুল রায়ের পরিবারের সাথে, তার স্ত্রীর সঙ্গে, তার কন্যার সঙ্গে, তার মায়ের, কেমন আছেন তারা, কীভাবে আছেন নিজ
নিজেদের সব থেকে প্রিয়। Thank you.